আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদেরকে মাসালা চিকেন তৈরি করে দেখাবো, তো আসুন দেখি নিই কীভাবে তৈরি করতে হয় মাসালা চিকেন। এখানে আমি একটা চিকেনের অর্ধেক নিয়েছি। চিকেনের পিসগুলোকে মাঝারি সাইজের টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে মাঝারি সাইজের তিনটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো কুচি, দুটো কাঁচামরিচ ফালি করা, একটা তেজপাতা, দুটো দারচিনি, তিনটা এলাচে, তিনটা লং, আর এখানে ছোট্ট এক টুকরা জয়ফল নিয়েছি। টক দই নিয়েছি 2 চামচ। টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি। তেল লাগবে 4 টেবিল চামচ পরিমাণ, আর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করব, তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। এখন বাটিতে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, 1/2 টিস্পুন জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আর দিব 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এখন 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে এখন একটা পেস্ট তৈরি করে নিব। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এতে আমি তেল দিয়ে দিব। তেল হালকা গরম হয়েছে, এখন এতে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। দিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এতে 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজের কালারটা সুন্দর হওয়ার জন্য। এখন টমেটো কুচি দিয়ে দিব। দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব, যাতে টমেটো সফট হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিব। 1 মিনিট হয়ে গেছে, টমেটোগুলো হালকা সফট হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দিব, আর দিব সে তৈরি করা মশলার পেস্ট। এখন সব একসাথে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি এতে টক দই দিয়ে দিব। এখন টক দই দিয়ে আবারও 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। 1 মিনিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন চিকেনের পিসগুলো দিয়ে দিব, আর দিব পরিমাণ মতো লবণ। এখন সব একসাথে ভালো করে মিক্স করে নিব। সব ভালো মতো মিক্স করা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে 5 মিনিটের মতো কষিয়ে নিব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে ফেলব। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন থেকেও কিছুটা পানি বের হয়েছে, আর মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি মাংসটা সুসিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিব। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে চিকেন পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিকেনের পিসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পানিটা দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে ঝোল। এখন আমি আর ঢাকনা দিব না, ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে 1 মিনিটের মতো চুলায় রেখে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেছে আমার মাসালা চিকেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।